করতেছি এটা তো সাধারণত খুব সুন্দর লাগতেছে আসলে আমরা সবাই আনন্দিত প্রতি বছর যেন আমরা এরকম ভালো ভালো স্থান নির্দেশ করে এই বনভোজনে আসতে পারি আপনি কি আর কোনোদিন ওই জায়গায় ওই যে সিলেটের বুলাগঞ্জের সাদা পাথরে এসেছিলেন আমি প্রথম এসেছি আমার কাছে খুব ভালো লাগতেছে আশা করি সবার কাছেই ভালো লাগবে ধন্যবাদ আমরা আইনজীবী সহকারী সমিতি সুনামগঞ্জ জেলা শাখা হইতে আমরা পিকনিকে বুলাগঞ্জ সাদা পাথর নামে স্থানে প্রতি বছর নতুন নতুন আমরা এই বছর আসলাম এখানে করলাম ও এখন না এখন এখন থেকে এই বিদায় আমি বিদায় নিচ্ছি আমার পরবর্তীতে আছে আর আমাদের সহকর্মী ভাইয়েরা তারা এই কিছু কথা বলবেন আমি এই মুহূর্তে সিলেটের বুলাগঞ্জের সাদা পাথর কোয়ারিতে সুনামগঞ্জ জেলা আইনজীবী সহকারী সমিতির যে আইনজীবী সহকারীগণ এই বুলাগঞ্জ সাদা পাথর কোয়ারিতে এই আনন্দ ভ্রমণে এসেছেন তাদের সাথে কিছুক্ষণ সাক্ষাৎকার নিচ্ছি আচ্ছা আপনি কি কোনোদিন ওই জায়গায় আর এসেছিলেন জি না এইবারের মতো আমি প্রথমে এই জায়গায় এসেছি শুধু নাম শুনতাম এই জায়গাটা আসলে না দেখলে বোঝা যায় না আমরা অনেকের মুখ থেকে শুনেছি বিভিন্ন দেশ হতে এখানে পর্যটকরা দর্শনীয় স্থান উপভোগ করতে আসেন আমরা এইবারের মতন আমার কথাতে আমি সর্বপ্রথম আসবো বলে এখানে অনেকদিন পার হয়ে গেছে আমি আজকে প্রথমবারের মতো এখানে এসেছি তাই আমি দেখে এই জায়গাটুকু এই দর্শনীয় স্থানগুলো দেখে আমি খুবই আনন্দিত এই দর্শনীয় স্পটগুলো আসলে হিমালয় মেঘালয়ের ঠিক সীমান্তে আমরা অবস্থান করছি ইন্ডিয়া পার্শ্ববর্তী আমাদের ইন্ডিয়ার সামান্যই আমাদের পাশেই সীমান্তবর্তী এলাকা তাদের বর্ডার ক্যাম্প আছে আমাদের ওখানে বর্ডার গুলাগঞ্জ এই এলাকাটা আমাদের সিলেট বিভাগের জন্য একটি ঐতিহ্যবাহী একটি দর্শনীয় স্থান তাই এখন নামাজের সময় হয়ে যাচ্ছে তাই গোসল করতে ঠান্ডা পানিতে নেমেছি খুব ঠান্ডা পানি গোসল করে আমরা নামাজ ধন্যবাদ আসসালামু আলাইকুম আবারও লাইভে আসলাম আসলে আমরা জুনিয়র সিনিয়র মিল্লা আসলে এই সুনামগঞ্জ টু সিলেট সাদা পাথরের এলাকায় এসেছি আসলে খুব ভালো লাগতেছে পাহাড়ে সীমান্তবর্তী এলাকা সাদা পাথরের দেশ বাংলাদেশ আসলে আমরা খুব আনন্দিত প্রতি বছর এখানে আমরা এরকম বুলাগঞ্জ সাদা পাথরের মতো বিভিন্ন পর্যটন কেন্দ্রে আসতে পারি এবং আনন্দময় মুহূর্তে কি আর বলবো এই বাসটা আসা আমার আসলে খুব ভালো লাগছে আমরা জন্য প্রতি বছরে এরকম ট্যুরে আসতে পারি সবার কাছে আন্তরিক ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন এই বুলাগঞ্জের পর্যটন কেন্দ্র সাদা পাথর কোয়ারি এখানে দেখতেছেন অনেক দর্শনার্থী এই বুলাগঞ্জের সাদা পাথর দেখতে এসেছেন এর মধ্যে অনেক দোকানপাটও রয়েছে দোকানপাটে অনেক ভিড় জমছে দর্শনার্থীদের আপনি কি এই সুনামগঞ্জের সাদা পাথরে এই যে সিলেটের বুলাগঞ্জের সাদা পাথর কোয়ারিতে আর কোনোদিন পিকনিক করতে এসেছেন আপনার কাছে ওই জায়গাটা কেমন লাগছে খুব ভালো লাগছে আপনারা কোন জায়গা থেকে এসেছেন সুনামগঞ্জ থেকে আসছি আপনি কোন চাকরি করেন সুনামগঞ্জ এই তো
আসসালামু আলাইকুম। আমরা আসছি আজ সমুদ্রের অপূর্ব সুন্দর নীলাভূমি সিলেট কোম্পানিগঞ্জের সাদা পাথর এই পর্যটন এলাকায়। খুব ভালো লাগলো, অনেক মানুষ, অনেক সুন্দর জিনিস দেখার মতো আছে। না আসলে আসলে মানুষ মিস করবে। ভবিষ্যতে যদি কোম্পানিগঞ্জ থেকে যদি এখানে রাস্তা করে দেওয়া যায় সরাসরি পর্যটন, তাহলে পর্যটন যারা দর্শনার্থী বাড়বে, দর্শনার্থী যারা আছে তারা খুব সুবিধা পাবে। ঠিক আছে, প্রতিটাই এই এলাকার এমপি বা জনপ্রতিনিধি যারা আছেন তারা যদি একটু সুদৃষ্টি দেন তাহলে হয়তো বা এই এলাকাটা আরও উন্নত হতে পারে। মানুষ খুব মজা করতে পারবে এই এলাকায় এসে। খুব সুন্দর লাগলো, অনেক সুন্দর। আপনারা সবাই আসুন, উপভোগ করুন। ভ্রমণ না করলে আসলে কিছু বোঝা না কি আছে না আছে। এই এলাকায় যদি ওইখানে আসার রাস্তা করে দেয় স্থানীয় জনপ্রতিনিধিরা বা মাননীয় এমপি মহোদয়, তাহলে কি ওই এলাকা থেকে সরকারও একটা লাভবান হবে? আপনি মনে করেন সরকার ওই এলাকায় লাভবান হবে? আরও সুবিধা, এখানে বিদ্যুতের ব্যবস্থা পুজো নাই, এদিকেও একটু দেখার অনুরোধ রইল। আর সবাইকে সুনামগঞ্জও অনেক সুন্দর জায়গা আছে, সেটাও দেখার আমন্ত্রণ রইল। আপনারা সবাই যাবেন, সুনামগঞ্জেরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। তাহিরপুর, তাহিরপুরে সুনামগঞ্জ, দক্ষিণ সুনামগঞ্জ, সাতক, জগন্নাথপুর, এই সমস্ত দেখার মতো অনেক জায়গা আছে। আপনারা সবাই যাবেন, আমাদের এখানেও খারাপ না, ঘুরে আসতে পারে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতেছেন যত সময়